এদিন দুদিন নহয়। বিগত পাঁচটা দিনে দুখ যন্ত্রণার অসহনীয় সময়, আজিও কমা নাই শিঙরা নৈ সংহার। ঘর সামগ্রী সকল শেষ হল বানত, 15 নং রাষ্ট্রীয় ঘাইপথৰ উপরেও বইছে নদী। নাও বইছার বানাক্রান্তর মাজত এক অবর্ণনীয় পরিবেশ। কোয়া হয় পানীয়ে জীবর প্রাণ, কিন্তু নাও বইছার এই সকল বানত সর্বশান্ত হওয়া লোকর মাজত জনস্বাস্থ্য কারিকরী বিভাগে কেনে ধরনের পানি যোগান ধরেছে এবার সাওক, আর এই সকল ভোকাতুর তৃষ্ণাতুর লোকর মুখের শুনক। কেরাসিনডাল গুনা আর মূর দিলে মানে সাবুনের নিচিনা ফ্যান ফ্যান উঠে। এই প্যাকেট যে এই দিলে মানে মানে মূরত দিলে মানে সাবুন সাবুন খাব নরে, কিবা কি গুন্ধায় আর কেরাসিনডাল গুন্ধায়। আর প্যাকেটবর থই দিলে মানে গুটে হেরি হয়ে যায়, ফুটাল হয়ে গুটে পানি পড়ে যায়। এই কেরাসিনের নিচিনা কিবা গেলা গেলা গুন্ধায়। না টিউবেলর পরা পানি উলাই, না জনস্বাস্থ্য কারিকরী বিভাগে যোগান ধরা পানি খাব পারে। মুঠর পর বন্যাটক লই ধেমালি খেলিছে লক্ষিমপুরের প্রশাসনে। এখন তিরপালর তলতে 4-5টা কই পরিয়াল। এটো আর কি করিম, এটো দেখেই আছে পানি নোলায়, এটা চলিবলে একো নাই। আর আমি দেখেছিল দমকল বহাই আছিল, কিন্তু ইয়াতে পানি নোলালে এটো আর এটা এটা ভাওনা টাইপের হয়েছে। ইয়াতে মানে বন্যাত্য সকল বিশেষকৈ পানির প্রয়োজন, খোয়া পানি আপনি জানে যে খোয়া পানিটো দরকার, গা ধোবর কারণে পানি দরকার, অকন আহার আনিবর কারণে পানি লাগে, গাটো ধোয়া নাই, গা ঘরে দূর পানি, এটা দেখেছো পানি নোলায়। অরুণাচল ধারাষার বরষুণ প্লাবিত হয়েছে গহপুরের কেকুরিজান আর নলনিবাড়ি পঞ্চায়েতের কেবাখনো গাঁও। ব্রহ্মজান নদীর ভগ্ন মথাউরি দি হুড়াহুড়ে সোমাই আছে বাহনী পানি, পলকতে সকল ডুব গেছে বানত। বাহর আপনার ধর জ্যাং সেং দিছো আর ঘর তো মানে আমার মুক্ত লাগি আছে, ঘর ফোন থাকিব না নাই কোন মানে গ্যারেন্টি লগা নাই। আর পানি আহিলে আপনার পুরা একদম গদগদি, আপনার পুরা একদম মানে গুটে একদম ঘূর্ণি লেখে হয়ে যায়। আপনার শ্রেণীকোঠার ভিতরতো নাও চলিছে, কারণ বিদ্যালয়ের ভিতরত এবুকু পর্যন্ত পানি। এই দৃশ্য হাইলাকান্দি গোপালরাম হারদাচরণ বিদ্যালয়ের। চাওক কি পরিবেশত শ্রেণীকোঠাত জীবন গহার আখড়া চলিছে। বান আহিলে এনে দৃশ্য তিনেই সুলভ হয়ে পড়ে হাইলাকান্দির এইখন বিদ্যালয়ত। এটু স্কুলের ঢুকার ব্যাপারে বিরাট এক সমস্যা, এটু নহাপড়া নাল দিয়ে ঢুকতে ঢুকিব লাগে। একবার নহয় বারে বারে এনে বানপানীত আমাদের বিরাট অসুবিধা হয়ে পড়ে, নৌকাত আহিছে আহি পরীক্ষা দিছে। ইফালে কাজিরঙা 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত জারি করা হয়েছে 144 ধারা। আগন্তুক বান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি সষ্টম হয়েছে বোকাখাট মহকুমা প্রশাসন। এটার পর কাজিরঙা রাজপথত প্রতিক্ষণ গাড়ির গতিবেগ ঘন্টাত 40 কিলোমিটার ধার্য করা হয়েছে। বোকাখাটর বরজুড়ির পর বুড়া পাহাড়ের আমগুড়ি পর্যন্ত 49 কিলোমিটার যান বাহন সময় অতিক্রম করব লাগিব 1 ঘন্টা 14 মিনিটের ভিতর। ইতিমধ্যে 50,000 টাইম কার্ড প্রস্তুত করে উলিয়াইছে প্রশাসনে, অন্যথা 5,000 টাকার জরিমানা। আমার প্রশাসনের আগন্তুক বানর কারণে তার কারণে আমি 140 ধারা বলবৎ করেছো। ইতিমধ্যে গাড়ির স্পিড 40 কিলোমিটারক বেশি হব নয়, যদি 40 কিলোমিটারক বেশি স্পিড হয় আমার ফাইন ভরা বা জরিমানা ভরার নিয়ম আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।